প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্সে কোষে দেখি দুয়ের আঠেরো দাগ আঠেরো দাগ কী আছে একটু দেখে নিই আঠেরো দাগে রয়েছে এনে কী রয়েছে একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে নাইন জিরো 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 টাকা ও টু জিরো 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 টাকায় এবং আরেকজন চিত্রকরের আঁকা ছবি দুটি ছবি কিনেছেন যথাক্রমে থ্রি জিরো টু ওয়ান সিক্স থ্রি সিক্স টাকা ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো এইট ফোর টাকায় চারটি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে দেখি অর্থাৎ এই চারটি সংখ্যা কিন্তু আমাদের যোগ করতে হবে ঠিক আছে আমরা করে দেখে নিচ্ছি কত হচ্ছে চারটি ছবি কিনতে চারটি ছবি কিনতে মোট টাকা লাগবে মোট টাকা লাগবে লাগবে চারটে সংখ্যা যোগ হবে তাহলে সমান কত চাই আমরা দেখে নিচ্ছি আছে নাইন নাইন পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ প্লাস টু ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস থ্রি জিরো থ্রি জিরো টু ওয়ান সিক্স থ্রি সিক্স সিক্স থ্রি সিক্স প্লাস ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো এইট ফোর হয় চারটা আমাদের এটা যোগ করতে হবে এত টাকা আমাদের লাগবে ঠিক আছে এটা আমরা যোগ করে নেব এত টাকা তাহলে আমরা এটা এখানে যোগ করে দেখাচ্ছি তাহলে আমাদের হয়ে যাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে আমি যোগ করছি তাহলে আমাদের জিরো 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 তাহলে জিরো 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 তারপর আছে জিরো জিরো নয় ঠিক আছে তারপরে এই সংখ্যাটা হবে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তারপর দুই ঠিক আছে তারপরে এই সংখ্যাটা আছে সিক্স থ্রি সিক্স ওয়ান টু জিরো থ্রি এই সংখ্যাটা রয়েছে ফোর এইট জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ঠিক আছে তাহলে এই সংখ্যাটা আমরা যোগ করে নেব ঠিক আছে তাহলে হচ্ছে ছয়ে চারে দশ হাতে এক এখানে শূন্য হাতে এক আট নয় 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 তিনে বারো দুই হাতে এক ছয় একে সাত এক একে দুই ছয় দুয়ে আট নয় সাত ষোলো হাতে এখানে ছয় হাতে এক দুই দুই তিনে পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে আমাদের উত্তর হলো সেভেন সিক্স এইট টু সেভেন টু জিরো টাকা তাহলে আমাদের এত টাকা লাগছে ঠিক আছে তাহলে চারটে আমরা যোগ করে কত টাকা পেলাম পেলাম আমরা টু সেভেন এইট টু সেভেন টু জিরো টাকা তাহলে ওই সংস্থা অতএব ওই সংস্থা ওই সংস্থা মোট খরচ করেছেন খরচ করেছেন খরচ করেছে সেভেন সিক্স এইট টু সেভেন টু জিরো টাকা এটা আমাদের উত্তর হবে ঠিক আছে ঠিক আছে এরপরে আমরা উনিশের দায় করব উনিশের দায় কী রয়েছে দেখে নি উনিশের দাগে রয়েছে উনিশে দায় কী রয়েছে দেখে নাও উনিশের দাগে রয়েছে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় ক্ষেত্রফল প্রায় থ্রি টু এইট সেভেন টু সিক্স থ্রি বর্গ কিলোমিটার এর মধ্যে বনভূমি প্রায় সেভেন ফাইভ ফোর ফাইভ সেভেন ফোর জিরো বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা টু ফাইভ জিরো থ্রি জিরো 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 বর্গ কিলোমিটার জুড়ে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি অর্থাৎ বনভূমির যে ক্ষেত্রফল আর নদী অববাহিকার যে ক্ষেত্রফল সেটা যোগ করে এই মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা করে দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে তাহলে আমরা প্রথমে রেখে দিচ্ছি যে বন বন ও নদী অববাহিকার ক্ষেত্রফল বনভূমি বনভূমি ও নদী অববাহিকার বহিকার ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে আমরা যদি যোগ করে নেব দুটোই তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দেখে নাও ক্ষেত্রফল হচ্ছে বনভূমি হচ্ছে সেভেন ফাইভ সেভেন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফোর জিরো ফোর জিরো প্লাস নদীয়বাহী হচ্ছে টু ফাইভ টু ফাইভ জিরো থ্রি তাহলে এই বর্গ কিলোমিটার আমরা জোড়ের যোগ করে বর্গ কিলোমিটার বর্গ কিলো মিটার ঠিক আছে তা এটা যোগ করে নেবো কত হচ্ছে দেখে নিই তাহলে হচ্ছে সেভেন ফাইভ ফোর সেভেন ফোর জিরো তার সঙ্গে যোগ করতে হবে জিরো 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 থ্রি জিরো ফাইভ টু যোগ করে নিচ্ছি তাহলে হচ্ছে জিরো ফোর এটা সেভেন থ্রি ফোর সেভেন পাঁচ পাঁচ সাথে বারো দেখে তিন তা হচ্ছে থ্রি টু ফাইভ সেভেন সেভেন ফোর জিরো ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে থ্রি টু ফাইভ সেভেন সেভেন ফোর জিরো তো বাকি অংশের ক্ষেত্রফল অতএব বাকি অংশের ক্ষেত্রফল বাকি অংশের বাকি অংশের ক্ষেত্রফল বাকি অংশের ক্ষেত্রফল মোট যে বড় কিলোমেট রয়েছে অর্থাৎ থ্রি টু এইট থ্রি টু এইট সেভেন টু সেভেন টু সিক্স থ্রি থ্রি টু এইট সেভেন টু সিক্স থ্রি মাইনাস এটা মাইনাস হবে থ্রি টু ফাইভ সেভেন সেভেন ফোর জিরো তো এটা থেকে এটা আমরা বিয়োগ করছি কত হচ্ছে দেখে নি এইট টু এইট সেভেন টু সিক্স থ্রি এর থেকে বিয়োগ হবে জিরো ফোর জিরো ফোর সেভেন 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 ফাইভ টু থ্রি বিয়োগ করে এটা হচ্ছে থ্রি চার দুই ছয় সাত বারো হাতে এক সাত আট নয় হাতে এক পাঁচ ছয় সাত শূন্য তিন পাঁচ তাহলে হচ্ছে ফাইভ থ্রি টু এইট এটা এটা এইট নয় এটা থ্রি এটা আবার একটু এটা লেখাটা ভুলে গেছে থ্রিটা আছে তাহলে আমরা এখানে বিয়োগ করে দেখে নিচ্ছি এখানে হচ্ছে থ্রি আছে থ্রি টু এইট সেভেন টু সিক্স থ্রি তার থেকে বিয়োগ হবে এটা এটা কত আছে জিরো ফোর সেভেন সেভেন ফাইভ টু থ্রি ঠিক আছে এইটি বিয়ে হবে অর্থাৎ থ্রি চার দুই এক ছয় সাত পাঁচে বারো হাতে এক সাত এক আট আট নয় হাতে এক পাঁচ ছয় সাত আট দুই তাহলে দুই নয় পাঁচ দুই তিন তাহলে আমাদের ক্ষেত্রে ফল হল বাকি অংশের ক্ষেত্রে ফল দুই নয় পাঁচ দুই তিন এত বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার ঠিক আছে তো এটাই আমাদের উত্তর হবে তাহলে বাকি অংশের আবার একবার বলে নিই বনভূমি ও নদী অববাহিকার ক্ষেত্রফল এ দুটো যোগ করলাম তাহলে এত বর্গ কিলোমিটার হয়েছে ঠিক আছে এরপর বাকি অংশের ক্ষেত্রফল মোট যে ক্ষেত্রফল ছিল তার থেকে এটা বিয়োগ করলাম মাইনাস থ্রি টু ফাইভ সেভেন সেভেন ফোর জিরো তাহলে আমাদের কত হলো টু নাইন ফাইভ টু থ্রি বর্গ কিলোমিটার তাহলে বাকি অংশের ক্ষেত্রফল হলো টু নাইন ফাইভ টু থ্রি বর্গ কিলোমিটার ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এভিবডি ফর ওয়াচিং দিস ভিডিও